মিরপুর 60 ফিট দিয়া যাওয়ার সময় হঠাৎ করে আমার চোখের সামনে আসলো যে লংজিয়া বিডি। এই লংজিয়া বিডিটি আবার কি জিনিস কি জানি। নিচে রাখা আছে একটা হুন্ডা এডিভি, এটা হলো হুন্ডা শোরুমের ঠিক অপোজিটে। তো আমার কাছে মনে হইতেছে যে আরে গাড়িটা তো দেখতে সুন্দর, একটু দেখে যাই। কিন্তু ভালো করে দেখলাম, দেখি যে এটা হুন্ডা এডিভি না, এটা XDV, লংজিয়াই আনছে এই XDV। মানে আমার কাছে কেমন জানি লাগলো যে গাড়িটা একটু ঘুরে ঘুরে দেখতে থাকি গাড়িটা কীরকম লাগতেছে। আমার কাছে এডিভির মতোই মনে হইতেছে, পাশাপাশি বেশ কিছু চেঞ্জ মনে হচ্ছে। আমি এডিভি দেখছি, এডিভির উপরে বসছি, চালাইছি, কিন্তু এটা যেমন এটা XDV বাবা, এটার তো আলাদা একটা অন্যরকম বৈশিষ্ট্য। এটা হলো আমারটা, এ ভাই আমারটা একটু সরান তো, আমি এটা একটু ভালো করে দেখি। ও বাবা, এ তো দেখি আরও একটা কালার। হ্যাঁ বাহ, এই কালারটা তো আরও চমৎকার। মোটামুটি তিনটে কালারে নাকি এই XDV গাড়ি আসছে। তো আমার খুব শখ হইলো যে ভাই যদি একটু চালায় দেখতে পারতাম। তো ওদেরকে রিকোয়েস্ট করার পরে XDV টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য আমাকে একটু দিল। ওই যে দেখা যাইতেছে মনে হয়। হ্যাঁ ভাই, মানে কি বলবো, যে আপনি যদি না চালান এই গাড়িটা আপনি বুঝতে পারবেন না যে গাড়িটা কত ভালো। আর ফিচার মানে কি, চাইনিজ গাড়ি হইলে কি বো, চাইনিজ হইলে কি বো, এটার নাকি ইঞ্জিন না নাকি পিয়াজু কোম্পানির, অর্থাৎ ওই যে আপনার ভেসপা কোম্পানির যেই ইঞ্জিন সেটা। পাশাপাশি এটার অধিকাংশ পার্টসপাতি নাকি ইটালিয়ান, কারণ এই গাড়িটা আনছে কিন্তু আপনারা জানেন কি না জানি না, এটা হচ্ছে আপনার ফাসানি ভাই এই গাড়িটা আনছে। আর এই ফাসানি ভাই হচ্ছে কে জানেন, যার হাত ধরে বাংলাদেশে কি বলে চাইনিজ গাড়ির আগমন ঘটে, সেটা হচ্ছে যে জিনান কোম্পানি ডুকছিল। তো ফাসানি ভাইরে যারা চিনেন তারা তো ভালো। তো এটা হচ্ছে আপনার বারেক মোল্লার মোড়ে মিরপুর 60 ফিটে। এদের নাকি আরও একটা শোরুম আছে, সেটা হচ্ছে আপনার মগবাজারে। আপনি যে কোনো জায়গা থেকে এই গাড়িগুলো আপনি পারচেস করতে পারেন, কিনতে পারেন, তবে তার আগে অবশ্যই টেস্ট ড্রাইভ দিতে পারবেন। টেস্ট ড্রাইভ দিয়ে দেখবেন যে গাড়িটার ভিতরে আসলে কি আছে। গাড়িটা এক কথায় বলতে গেলে চমৎকার, এটার ভিতরে ফিচারের ঠাসা আছে, এবং এটা চাবি ছাড়া, আমি আশ্চর্য হয়ে গেলাম, আরে চাবি ছাড়া গাড়ি চলে কীভাবে, এটা রিমোটের মাধ্যমে এই গাড়িটা চলে। হেডলাইট টেডলাইট আমি মানে পাগল হয়ে যাবো এই গাড়িটা দেখেই। তো আপনারা যারা পাগল হইতে চান, যদি গাড়িটা দেখতে চান, তাহলে অবশ্যই এই বারেক মোল্লার মোড়ে আইসা হুন্ডার শোরুমের অপোজিটে দেখলেই দেখবেন যে লংজিয়া বিডি। আর লংজিয়া বিডির এখানে আসলেই দেখবেন আপনার এই XDV। মানে আমরা সারা জীবন তো এডিভি শুনছি, এডিভি থেকে এখন XDV। অবশ্যই আসবেন, একটু ভিজিট করবেন, দেখবেন, ভালো লাগলে অবশ্যই কিনবেন। ধন্যবাদ সবাইকে।